দিনের স্টিং অপারেশনত পোহর আহিছে মহানগরীর এই টকার বজারখনের কথা। যত টকার বিনিময় টাকা উপলব্ধ হয়, কিন্তু সেই টকার বিনিময় টাকা উপলব্ধ করবলে কিন্তু কমিশনের তাত একটা অঙ্ক থাকে। হাতে হাতে টকার বান্দিল এই একাংশ লোকের চকি পাৰি বহে পদপথর কাষতে আর গুয়াহাটির মাজমজিয়াত। আর তাতুক ডাঙর কথা, রিজার্ভ ব্যাঙ্কের সম্মুখতে টকার কিনা বেচা চলিছে, হাতে হাতে টকার বান্দিল লৈ বহিছে। গুয়াহাটিত এই চক্রটো কোনে চলাইছে? নিউজ এইটিনের এক্সটিং অপারেশন এক এক্সক্লুসিভ খবর। এই মুহূর্তে ক্যামেরাতে কিছু ছবি ধরা পড়ছে, কিছু ভিজুয়ালস এই মুহূর্তে আমার হাতলে আহি পড়ছে। এক্সক্লুসিভ ভিজুয়ালস এই মুহূর্তে আপনার দেখাইছো টকার বিনিময় টাকা কেনেকৈ লেনদেন হয়। গুয়াহাটির মাজমজিয়াত চলি আছে এখন রমরমিয়া টকার বাজার। গুয়াহাটি রিজার্ভ ব্যাঙ্কের সম্মুখতে দীর্ঘদিন ধরে চলি আছে টকার কিনা বেচা, টকারও কিনা বেচা হয়। গুয়াহাটি রিজার্ভ ব্যাঙ্কের সম্মুখতে দীর্ঘদিন ধরে এই বজারখন বহিছে। বজারখন চলে কেবল কমিশনের অঙ্ক, পদপথত চকি পাৰি বহিছে পুরুষ যুবতী মহিলায়। 10, 20, 50, 100, 500 টকিয়া নোটর বান্দল তেওঁলোকৰ হাতত, কিন্তু 1000 টকার 10 টকিয়া নোট যদি আপুনি সলাবলে বিচাৰে এওঁলোকৰ 300 টকার কমিশন লয়। 1000 টকার 20 টকিয়া নোটর বান্দিলত লয় 100 টকার কমিশন, 1000 টকার 50 টকিয়া নোটর বান্দিলত লয় 20 টকার কমিশন, 1000 টকার 100 টকিয়া নোটর বান্দিলতো লয় 20 টকার কমিশন, আনকি 2000 টকিয়া নোটও সলনি করিব পারে এইখন বজারতেই। বাইদেউ, 1000 টকার 10 টকিয়া নোট লৈ কিমান টকা দিব লাগিব? 300 টকা, মানে মোক 1300, মই 1300 টকা দিব লাগিব। অনলাইন দিব পারা যায় না? ইয়েস ইয়েস। লব 10 টকিয়া নোট 1000 লাগে, কিমান রাখব? কোন লাগে? হ্যাঁ, কয়েন নহয় নোট, নোট তো 250 টাকা লাগিব। 1000 2000 টাকা আছে তো লয়া, কি কোনে 2000 চলে যে আছে সব লৈ আনিবা, লৈ আহিলে তেতিয়া ব্যবস্থা কিবা না কিবা হবে। 10 টকিয়া নোট লাগে 1000 টাকা? হ্যাঁ, 1300 আর 50 টকিয়া লাগে 1000, 50 টকিয়া 1000 50 টাকা 350 টাকা খরচ হব লাগে। মানে বাইদেউ 1000 1000 10 টকিয়া আমি 300 টাকা বিক্রি করু, তো আপনাকে যদি 1000 50 টকিয়া লো তেতিয়া হলে 20 টাকা, তেতিয়া 320 টাকা হব। তেতিয়া আপনি হেৰি করিলে যদি অনলাইন লয় 350 হব, তাহলে আপনি যদি এটিএমৰ পৰা আনি দিয়ে তেতিয়াহ'লে আপোনাৰ 750 দিব পাৰিব। 750 কি 750? মানে 1000 টাকাত 700 যে কৈ আছে, আমি 1000 দিম আপোনাক, আপুনি 1250 300 টাকা দিব। মানে সেই আৰু 1200 300 1300 টাকা দিব লাগিব। আপুনি হেৰিটো 50 টকীয়া নলয়, 50 টকীয়া ল'ম ৰৈ কৈ জনাই আছে, 50 টকীয়া ল'লেতো হেৰি হ'ল না, সেইটো কাৰণে মই কৈছোঁ যে আপোনাৰ হেৰি হ'ব 300 টকা হ'ব, 20 টকা এটা কম হ'ব। ঠিক আছে, আপুনি আহক দিয়ক। হ'ব বাইদেউ, 1000 টকার 10 টকিয়া নোট লৈ কিমান টকা দিব লাগিব? 300 টকা, মানে মোক 1300, মই 1300 টকা দিব লাগিব। অনলাইন দিব পারা যায় না? টকার বজার এখন। আর এই মুহূর্তে জ্যেষ্ঠ সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে পুনপটিয়াকৈ সংযুক্ত হয়েছো। দীপাঙ্কর, স্টিং অপারেশনত পোহর লৈ আহিছে কেনেকৈ এই টকার বজারখনত, কমিশনের অঙ্ক চলে, টকার বিনিময় চলে? নিশ্চয় গীতাশ্রী, ইতি মুহূর্তত আমি দর্শকসকলক সেই আমি যে কথোপকথন পাতিছিলোঁ বা কি আমার ঘটনাস্থলীত গৈ আমি কি দেখিছিলোঁ কি বা পর্যালোচনা কৰিছিলোঁ আটাইবোৰ দৃশ্য বর্তমান দর্শকসকলক দেখুৱাইছোঁ। ইতিমধ্যে আমি গ্রাফিক্স আকারে সমগ্র তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দর্শকসকলক জনাইছোঁ। কিন্তু আচৰিত কথা, যিটো রিজার্ভ ব্যাংকৰ পৰা কেৱল টকা লেনদেন হয় অকল বেংকৰ জৰিয়তে, তেনে অবস্থাত খুদ রিজার্ভ ব্যাঙ্কের সম্মুখভাগতে এই যিখন বজার এই মুহূর্ত কেবল নিউজ 18 অসম নোটিসে আমি এক্সপোজ কৰিছোঁ আচৰিত ধরনের করে তুলব। কারণ এই যিকেগৰাকী মহিলা পুরুষ যুবক যুবতী একাংশ এই বজারত নামি পৰিছে, তেওঁলোকে একো এখন চকী পাৰি লৈ তেওঁলোকে যিদৰে পদপথৰ ওপৰত এই মুকলি বজাৰখন তেওঁলোকে এক প্ৰকাৰ স্থাপন কৰিছে, সঁচাকৈ আচৰিত। গুৱাহাটী মহানগৰী মাজমজিয়াত তাকো ৰিজাৰ্ভ বেংকৰ সন্মুখভাগত। মই এই মুহূৰ্তত কিছু বাধ্যবাধকতা বা নিয়ম নীতিৰ আওতাত থাকি বৰ্তমান ৰিজাৰ্ভ বেংকৰ পৰা কিছু দূৰৈত থাকি আমি কেমেৰাৰে জুম কৰি কিছু পৰিৱেশ দেখুৱাম, য'ত এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ এটা বিশেষ পদপথ, অর্থাৎ একাংশ লোকৰ তাতে জুম বন্ধ আমি দৃশ্য দেখিবলৈ পাইছোঁ। ইতিমধ্যে আমাৰ ছিনিয়ৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট প্ৰভাস সিঙে দেখুৱাই আছে যে কিদৰে একাংশ লোক তাতে গোট খাইছে, তাত টকাৰ এক প্ৰকাৰ লেনদেন চলিছে। আৰু আচৰিত কথা যে মাজত এটা দালাল চক্ৰ আছে, কিন্তু এই দালাল চক্ৰটো উৎখাত কৰাৰ ক্ষেত্ৰত
সেয়া রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষই হোক বা মহানগর প্রশাসন বা আরক্ষীয় কিদরে নীরব ভূমিকা গ্রহণ করেছে বা এই কমিশনের টাকার অঙ্ক কোনে কোনে বা কার কার জেপত সুমাইছে আচরিত একটা ডর চেইন সিস্টেমত এই ধরনের একটা বৃহৎ লেনদেন চলি আছে। আর আমি চকুত পড়া নাই সকলরে যেন চকু মুদা কুলির ভাত আছে সকলে নিশ্চয় চকুত কিয় নপরিব বা কিয় নপরার ধরনের এইখান নাটক চলি আছে আচরিত করা কারণ মই এই দেখাইছো যে এয়া পল্টন বাজার অতিক ব্যস্ত অঞ্চল যত রিজার্ভ ব্যাঙ্ক যত কিছু দূর আগলে গেলে পল্টন বাজার রেলওয়ে স্টেশন সমীপতে আছে কটন কলেজের MNDP হোস্টেল অতিক ব্যস্ত অঞ্চল দীঘলীপুখুরী আদিকে ধরে পানবজারের একটা বৃহত্তর পল্টন বাজার অঞ্চলত এই ধরনের বাজার এখন চলি আছে কিন্তু নীরব দর্শক রিজার্ভ ব্যাঙ্কর কর্তৃপক্ষ আরক্ষী প্রশাসন গতি এই বৃহৎ বাজারখনের তথ্য আমি এক্সপোজ করছো এই মুহূর্তে আমি এক্সক্লুসিভ কিছু স্টিং অপারেশন করে আমি কি ধরনের তথ্য আমি সংগ্রহ করেছিল আমি আটাইবোৰ তথ্য দর্শকসকলক আমি এই গ্রাউন্ডত থাকি জানাইছো কিন্তু এই মুহূর্তে পুনের মই কেমেরার জুম করে যদি সম্ভব হয় এই বিশেষ বাজারখন দেখাম যখন বাজার এই মুহূর্তে কেবল নিউজ 18 নর্থ ইষ্টত আমি এই মুহূর্তে আমি ফাদিল করছো আর আচরিত কথা টকার বিনিময় টকার যে বৃহৎ লেনদেন তাত আচরিত করে তুলব যে যত আপনি 10 টকীয় নোটর যদি আপনি 1000 টকা লব বিচার 300 টকা পর্যন্ত কমিশন দিব লগা ধরনের পরিবেশ হয় 20 টকীয় 50 টকীয় বা 100 টকীয় আপনি যি ধরনের নোটরে আপনি এক্সচেঞ্জ নকর কেউ আপনি টকার বিনিময় একটা বৃহৎ পরিমাণের টাকা গুজি দিব লাগে এই একাংশ মহিলা পুরুষ যুবতীর হাতত গতি বৃহৎ এই যে একটা কেলেঙ্কারি বলে কোথাও বা যে নেক্সাস এই নেক্সাসটা কিয় কেতিয়া পুলিয়ে পোখাই আরক্ষী বা রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ উভালি পেলাব পারিব সেয়া নিশ্চয় লক্ষণীয় হব কিন্তু মানে পুনের কোথাও যে রিজার্ভ ব্যাঙ্কর সম্মুখ ভাগত যত অতিক ব্যস্ত অঞ্চল পল্টন বাজার তাত এখন টকার বাজার চলিছে মাত্র একটা 50 মিটার দৈর্ঘ্যর একটা পদপথর উপর এই মহিলা একাংশ গই পুয়ার নিশালেক এই রমরমিয়া টকার যখন বেহা চলাই গেছে এই টকা বেহা চলার যখন একটা আমি দালাল চক্রর তথ্য লাভ করছো আমি পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি আজি সন্ধ্যা 6 বজার প্রাইম টাইমর বাতরিত আমি সম্প্রচার করি আর নিশ্চয় এই বাতর কিদরে গা লড়াব পারে রিজার্ভ ব্যাঙ্ক চাবলিয়া কথা মন করবলিয়া কথা একটা আছে দীপাঙ্কর যে রিজার্ভ ব্যাঙ্কর প্রথম কথা সম্মুখতে বহি এখন ব্যাপার করেছে বা লগতে টকার যেটু লেনদেন হয়ে আছে কার সাহসত করেছে কেন এনেকা ব্যস্ততাপূর্ণ অঞ্চল এটা আরক্ষী থানাও বড় বেশি দূরত্বত নহয় রেলওয়ে স্টেশন বেশি দূরত্বত নহয় রিজার্ভ ব্যাঙ্কর একেবারে সম্মুখতে কার সাহসত বহে তেওঁলোক নিশ্চয় বেকত গীতাশ্রী নিশ্চয় কোনো শক্তিশালী একটা চক্র থাকিব লাগিব নহলে বছর বছর ধরে এই টকার বাজারখন এই গুহাটী মহানগরীর মাছ বজিয়ার পর চলি আছে যত আপনি 10 টকীয় 20 টকীয় 50 টকীয় আর আচরিত কথা আমি ধরনের যে ধরনের একটা রেকর্ডিং করেছিল গোপনে তাত একটা কথা স্পষ্ট হয়ে পড়েছে যে সময়ত 2000 টকীয়ার লেনদেন এক প্রকার চলাচল বন্ধ হয়েছে যত 2000 টকীয়া এক প্রকার এক্সচেঞ্জ করব পারে কেবল রিজার্ভ ব্যাঙ্কে তেনে সময়তে কিন্তু এই যে দালাল চক্র বা এই যে চক্র দীর্ঘদিনের পরে ইয়াত এক প্রকার সক্রিয় হয়েছে তাত 2000 টকীয়া বা 500 টকীয়া নোটও কিন্তু লেনদেন চলিছে তার বিনিময়ত আপনি 300 টকীয়া দিব লাগবে 500 টকার বিনিময়ত 2000 টকীয়ার বিনিময়ত আপনি 1000 টকা পর্যন্ত আপনি এক্সট্রা কমিশন দিব লাগিব গতি মাজত যে এটা দালাল একটা চক্র আছে সেই চক্রটোয় নিশ্চয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের লগতে অতপ্রতভাবে জড়িত আর এই যে চেইন সিস্টেমত যে দালাল চক্র চলি আছে তাত আচরিত করে তুলব লাগিব যে রিজার্ভ ব্যাঙ্কর আশীর্বাদ পুষ্ট অবিহনে কিন্তু এই চক্রটো কোনোবধ্যে সক্রিয় হব নয় একটা বৃহৎ ডাঙর একটা কমিশনের অঙ্কত এই চক্রটো দীর্ঘদিনে চলি আছে যত আপনি এই মহিলা পুরুষ যুবতী মহিলার হাতত আপনি বান্ডলে বান্ডলে টাকা দেখবলে পাব যি টাকা কেবল রিজার্ভ ব্যাঙ্কে কেবল ব্যাঙ্ককে দিব পারে অর্থাৎ সাধারণ মানুষের হাতত এই ধরনের খুচুরা টাকা কোনোপধ্যে গুজি দিব নয় অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কর কর্তৃপক্ষের একটা ডাঙর ভুল আছে ডাঙর একটা মাজত দালাল চক্র আছে যে চক্রটোয়ে অপেনভাবে টাকা সমূহ বাজারত উলিয়াই দিছে যি টাকা এই চক্রটোর হাতত আছে আর একটা বৃহৎ টাকার বিনিময়ত মাজত একটা ডাঙর কমিশনের অঙ্কত এই টাকা সমূহ বর্তমান বাজারত মেলি দিয়া হয়েছে গতি এই চক্রটোর আড়ত কোন আমি পুনের কোথাও যে সন্ধ্যা 6 বজার প্রাইম টাইমর বাতরিত আমি একটা ডাঙর বিগ এক্সপোজ করিম যত আমি এক্সক্লুসিভ প্রতিবেদনত আমি A to Z তথ্য আমি চকুত পড়া কেন বহি আছে কার সাহসত বহি আছে এই সকল টকার বিনিময় টকা দিয়া এই চক্রটোয়ে ভাবিবল কথা দীপাঙ্কর বিদায় লো ধন্যবাদ আর 50 টকীয়া লাগে 1000